বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে কি বলছে যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন কি বুঝি বুঝতে পারছেন না বক্তব্য শোনাবো আপনাকে এখনি শুনিয়ে দিতে পারি আপনাকে মাইকে যদি মনে করেন আমার নাম্বারটা নিয়ে আপনি আমার লিংকটা নিয়ে নেন বক্তব্য দিতে দিতে হুজুর বলছেন যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন এই বিয়াদব যদি নবীজির দরজা বন্ধ হয়ে যাবার পরে নবী বলেছে যদি পৃথিবীতে আর কেউ নবী হতো হযরত ওমর হতেন হযরত ওমরের কথা আল্লাহর নবী বলেছেন কিন্তু নবুয়ত সম্পূর্ণ হয়ে গেছে আর নবুয়তের সিলসিলা নেই ওমর যদি না হয় আবু বকর হবে আলী হবে উসমান হবে আবু হুরায়রা হবে ইবনে মাসুদ হবে সব অন্যান্য সাহাবীরা হবে তোমার হুজুর হতে যাবে কেন তোমার হুজুর কিয়ামতের দিন নিজেরই দশ পয়সা দাম নাই ও কি করবে মানুষকে বিভ্রান্তি করছে দেখুন কেমন করে বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন সব অবাক হয়ে যাবেন এবারে বলছেন সুম্মা রাদাদানা আবু আসফালা সাফিলিন এখানে দুটো মানে এক মানুষকে আবার পুনরায় ওই শিশুকালের আবাবে আবার নিয়ে আসা হবে ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি কমে যায় না কমে যায় তো কমে যায় আবার আল্লাহ এরকমও বোঝাতে চেয়েছেন তোদেরকে এত ভালোবাসার পরেও কৃত কর্মের ফলে আসফালা সাফিলিন একেবারে নিম্ন পর্যায়ে অর্থাৎ জাহান্নামে তোদেরকে ভরে দেবো আল্লাহু আকবার জাহান্নামে ভরে দিবেন কে আল্লাহ 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 জাহান্নামে যাবে না কারা ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান নিয়ে এসেছে ওয়ামিলুস সালিহাত এবং যারা আমলে সালেহ অর্থাৎ ভালো কাজ করেছে চলুন এইবারে বক্তব্য শুরু হচ্ছে আচ্ছা বলুন দুটো কথা আপনাকে জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো কিয়ামতের মাঠে নেকি গুনাহ হবে না ওজন করা হবে ওজন করা হবে তাই না তার মানে বুঝে নিতে হবে যে নেকির ভারী কমের ব্যাপার আছে তাই না এই দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তিনি বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে মিজানের পাল্লার অর্ধেক দিকটা তার ভারী করে দেওয়া হবে সুবহানাল্লাহটা নাই কাল কি বলবেন যদি আজকে টাইম কম থাকে এত বড় কথা শোনার পরেও যাদের মুখে জবানটা হেলে না তারা কেমন মুসলমান আমার কিছু মাথায় আসে না এক কোটি টাকা দান করেছেন এক কোটি শঙ্করপুর মাদ্রাসায় এইভাবে পাল্লাটা আল্লাহ ধরবে কিয়ামতের মাঠে এইদিকে এক কোটি টাকা আছে ধরে নেন পাল্লা এরকম হয়ে আছে আল্লাহ নবী বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহটা যদি বলে এই আলহামদুলিল্লাহ আবার এত পাওয়ার এইদিকে যখন চাপানো হবে এক কোটিকে এইরকম ভাবে উল্টে দেবে এত পাওয়ার আলহামদুলিল্লাহ তার মানে নেকির পাওয়ার কম ওজন বেশি আছে কম বেশি আছে তাই না চলুন এবার আল্লাহ তাআলা বলেছেন কি যে আমলে সালেহ অর্থাৎ উত্তম কাজ যারা করে এরা কি জাহান্নামে যাবে না এবার আপনাকে বলছি আমল করার আগে চারটে কাজ মনে রাখতে হবে কটা চারটা এক শিরক দুই বেদাত তিন তাওহীদ চার প্রমাণ দলিল এই চারটে কাজ আপনাকে সংগ্রহ করতে হবে আমল করার আগে কটা চারটা এক তাওহীদ দুই শিরক তিন বেদাত চার দলিল দলিল পেশ করতে হবে হুজুর বলছে দলিলের কি প্রয়োজন আছে জিলাপি হুজুর কিছু বার হয়েছে জিলাপি হুজুর নাম দিয়েছে মেয়েদের জিলাপি হুজুর বার হয়ে বলছে দলিলের কি প্রমাণ আছে আমার বাপ করে গেছে এটা বাপ করে গেছে আমি করব না বা ভালোই জানো তো স্যার আপনি মাদ্রাসার শিক্ষক আচ্ছা আপনি বলুন তো সত্যি কথাটা সত্যি তো বলবেন কিন্তু সত্যিটা মানুষকে বলুন আপনি যখন মক্তবে যখন পড়তেন ছোটতে তখন এই কায়দা বগদাদি পড়ানো হতো ওটা কিভাবে পড়ানো হতো বলুন তো দেখুন আলিফ বে তে সে তাই তো আচ্ছা শেখ এখন আপনি কেমন করে পড়েন আলিফ বা তাসা তাই তো
আচ্ছা বাপ দাদুটাই যদি করে এসেছে আমি করব হুজুর তোমার বাপ তো আলিফ বে তে এসে পড়ে এসেছে তুমি এখন আলিফ বা তা সা কেন মক্তবে নূরানি কায়দাতে পড়াচ্ছো বাপ দাদুটা ধরে রাখো তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে আলিফ বে তে এসে থেকেও আলিফ বা তা সা এই মাখরাজটা আরো উন্নত মানের আরো ভালো এই জন্য তুমি গ্রহণ করেছো তাই তো তাহলে এখানে বাপ দাদুটা গ্রহণযোগ্য হয়েছে হয়নি এইখানে তুমি মেনে নিলে আর বাপ দাদুর বেদাতটা ছাড়া যাবে না বাপ দাদুর করা শিরিক ছাড়া যাবে না বাপ দাদু যে ইসলাম বহির্ভূত কাজ করছে এটা ছাড়া যাবে না জি বাপ দাদুর কথাতে ধর্ম টিকবে টিকবে চলুন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি অচিরেই মুসলিম শরীফের এটা হাদিস অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি বলছে কারণ বলছে আমি বলছি আল্লাহর নবী বলেছে আর তোমরা বলছো আবু বকর আর উমার বলেছে ওই জন্য বলছি অচিরে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে তার মানে যেখানে আল্লাহর নবীর কথা মজুদ আছে সেখানে আবু বকর উমারের কথা টিকবে না টিকবে টিকবে না তা আল্লাহর নবীর কথা যেখানে মজুদ রয়েছে সেখানে আবু বকর উমার উসমান টিকবে টিকবে না ওই জন্য সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখছি তাওহীদ কাকে বলে এটা প্রত্যেক সালাফি আলেমদের প্রত্যেক আহলে হাদিস আলেমদের এই মুহূর্তে আমি তো মনে করব তাওহীদের ব্যাপারে বক্তব্য রাখা আর কোনো বিষয় নেই শুধু তাওহীদ এইটার উপরে বক্তব্য রাখতে হবে প্রতিটা বক্তা এবং প্রতিটা মসজিদের খতিবকে কারণ এই জায়গাটা যদি মানুষ দুর্বল হয়ে যায় তার ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে তাওহীদ মানে আপনাকে তাওহীদ দেখাচ্ছি আমি তোমার নাম কি ভাই সাইফুল সাইফুল আচ্ছা আমি যদি এখন বলি সাইফুল তুমি উঠে দাঁড়াও তাহলে ও উঠে দাঁড়ালো আচ্ছা এর পাশে যদি এই মৌলভী সাহেব ছেলেটা যদি উঠে দাঁড়ায় আচ্ছা বলুন তো ভুল করবে না ঠিক করবে কোনটা ভুল করবে আমি তো ওকে দাঁড়াতে বলেছি খোদ ওকে এ তুমি দাঁড়াও পাশে যদি ও ওর সাথে দাঁড়ায় তাহলে ও অন্যায় করলো না ঠিক করলো অন্যায় করলো এর নাম তাওহীদ একক দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না কি বুঝে বুঝতে পারছেন তাওহীদ তিনটা ভাগে বিভক্ত এক তাওহীদে উলুহিয়াত রুবুবিয়াত আসমা ওয়া সিফাত আল্লাহকে এক রব রুবুবিয়াত আল্লাহকে শুধুমাত্র রব বলে মেনে নেওয়া দ্বিতীয় কোন পক্ষ থাকবে না হুজুর এখন আবার বলছে এই আম গাছে কি এমনি ওটা যায় ডাল ধরে উঠতে হয় আমি আবার বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে আমরা নারকেল গাছে উঠি ডাল লাগে না আমরা নারকেল গাছে ওঠার লোক আমাদের ডাল লাগে না বলছে ওসিলা ছাড়া কি আর আল্লাহর কাছে পৌঁছানো যায় ওরে বাবা জিলাপি হুজির ওসিয়া আবার কি গো বলছে ওসিলা লাগবে পীরের ওসিলা ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব নয় মা খুব ভালো যুক্তি তবে আমার কথাটা যুক্তি সম্পূর্ণ কথা আপনি শুনুন আচ্ছা বলুন তো দেখি মাধ্যম ধরতে হয় কখন জানা আছে জানা নেই মাধ্যম ধরতে হয় দুটি কারণে এক অপরিচিত হলে দুই তাল বাহানা করলে সাইকুল হাদিস অত্র মাদ্রাসার সালাফি সাহেব উনি এখানকার ধরে নেন একজন মন্ত্রী ধরে নেন ওনার এখানে বাড়ি আমি মমতাজুল ইসলাম উনি আমাকে চেনেন না তা আমি যদি ডাইরেক্ট ওনার সঙ্গে দেখা করতে যাই আচ্ছা বলুন তো চান্স পাবো পাবো না তাহলে আমাকে কি করতে হবে না আমাকে সেক্রেটারির সঙ্গে প্রথমে যোগাযোগ করতে হবে যে ভাই আপনি তো ওনার সঙ্গে থাকেন তা আমি মমতাজুল ইসলাম আমার মেয়ের বিয়ে ওই জন্য ওনার কাছে একটু দেখা করতে চাইছি যদি কিছু টাকা পয়সা দিত তাহলে আমি অপরিচিত বলে ওনার কাছে মাঝখানে লোক লাগলো যদি সালাফি সাহেবের সঙ্গে আমার পরিচয় থাকতো তাহলে নিশ্চয় লোক লাগতো না লোক লাগতো লাগতো না এবার বলুন আয় সাইফুদ্দিন এই যে সাইফুদ্দিন বলে ছেলেটা বসে আছে আচ্ছা বলুন তো শঙ্করপুরে সাইফুদ্দিন নামে একজন আছে এটা আল্লাহ জানে কি জানে না কথা বলুন জানে তা আল্লাহর সঙ্গে ওর পরিচয় আছে না নেই আছে তা পরিচয় যখন আছে মাঝখানে কেন দালাল ধরে আমি মন্ত্রীর কাছে যেতে যাব মাঝখানে দালাল ধরতে যাব কেন দালালের কোনো প্রয়োজন নেই আছে কোনো প্রয়োজন নেই দালালের দালাল আমি তখনই ধরব যদি অপরিচিত মানুষ যদি হয় আল্লাহ তো আমার সঙ্গে পরিচয় করিয়ে রেখেছেন আমার মতো একজন নগণ্য মমতাজুল ইসলামকে এ ধরার মাটিতে তিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না অবশ্যই জানেন তো তিনি যখন জানেন তাহলে তার কাছে কেন মাধ্যম নিয়ে চাইতে যাব না দুই
অনেক সময়। আচ্ছা বলুন তো দেখি ফ্যামিলিতে সবথেকে বাচ্চাদেরকে বেশি মারে কে? কে? মা। আচ্ছা তাই বলে কি আমরা মায়েদেরকে বলবো যে মা সবথেকে বড় অত্যাচারী? বলবো? বলবো না। মা এর বিকল্প কোনো শব্দ নেই, এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে, এর থেকে মায়ার জিনিস আর আছে নাই। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার মা আপনাকে খুব মেরেছে, খুব একটা বাচ্চাকে মেরেছে তার মা, খুব মেরেছে, তা মেরেছে কখন? সকাল 8টায় 12টার সময় পর্যন্ত বাচ্চাটা ভয়ে তার মায়ের কাছে যাচ্ছে না, ও দাদির কাছে গিয়ে বলছে দাদি তুমি একটু মাকে বলে দাও না যেন একটু দুধটা দেয়, খুব খিদে পেয়ে গেছে আমার, বুকের দুধটা যেন মা একটু দেয়। আচ্ছা বলুন বাচ্চাটা যখন তার মায়ের কাছে গিয়ে কাকুতি মিনতি করছে, এটা দাদির কাছে, এটা যদি ওর মা যদি দেখতে পায় যে আমার বাচ্চাকে মেরেছি বলে একটুখানি, তুমি তো আমার দাদির কাছে দুধ চাচ্ছিস, বেটা আমার কাছে এলি না। আচ্ছা বলুন তো মা দাদির কাছে যাওয়ার কারণে রাগ করবে না মা খুশি হবে? রাগ করবে, যে বেটা তোকে আমি তো আদর করি, তোকে তো আমি ভালোবাসি, তুই বদমাশ করেছিস বলে একটু মেরেছি, তাই বলে দাদির কাছে দুধ চাইতে যাবি? বাচ্চা মায়ের কাছে বাদ দিয়ে দাদির কাছে গেলে মায়ের মাতৃত্বের ভাগ একটু কমে যায়, এই কারণে মা রাগ করে। ঠিক তেমন আল্লাহ তিনি আমাদের রব, মাঝে সাঝে একটু অসুখ বিসুখ কিছু না কিছু দেয়, তাই বলে ডাক্তারের কাছে না গিয়ে হুজুরের কাছে গিয়ে বলতে হবে না যে হুজুর তোমার মাধ্যমেই তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহকে ডাইরেক্ট বলুন। ভাইয়া কেন দাদির কাছে যাচ্ছেন আপনি? তো মা রাগ করবে, কি বলছি বুঝতে পারছেন না? এটা হচ্ছে শিরক, মারাত্মক শিরক। তাওহীদ আর রুবুবিয়াত জেনে গেলেন, উলুহিয়াত ইবাদত শুধুমাত্র কার জন্য করতে হবে? জোরে বলুন। এই বেঈমান বিশ্বাসঘাতকেরা সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আমাদের বিনা পারমিশনে নফল নামাজ পড়া যাবে না, এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে, কি বলছে? যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই, তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন। কি বলছি বুঝতে পারছেন না? বক্তব্য শোনাবো আপনাকে, এখনই শুনিয়ে দিতে পারি আপনাকে মাইকে, যদি মনে করেন আমার নাম্বারটা নিয়ে আপনি আমার লিঙ্কটা নিয়ে নেন। বক্তব্য দিতে দিতে হুজুর বলছেন যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তাই, তাছাড়া আমাদের পীর সাহেব নবী হতেন। এই বিয়াদব, যদি নবীজির দরজা বন্ধ হয়ে যাবার পরে নবী বলেছে যদি পৃথিবীতে আর কেউ নবী হতো হযরত উমার হতেন, হযরত উমারের কথা আল্লাহ নবী বলেছেন, কিন্তু নবুয়ত সম্পূর্ণ হয়ে গেছে আর নবুয়তের সিলসিলা নেই, উমার যদি না হয় আবু বক্কর হবে, আলী হবে, উসমান হবে, আবু হুরায়রা হবে, ইবনে মাসুদ হবে, সব অন্যান্য সাহাবীরা হবে, তোমার হুজুর হতে যাবে কেন? তোমার হুজুর কিয়ামতের দিন নিজেরই 10 পয়সা দাম নাই, ও কি করবে? মানুষকে বিভ্রান্তি করছে দেখুন কেমন করে। বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? এসব অবাক হয়ে যাবেন, এসব মানুষ বলে কি করে? সব জায়গায় তো বলছি, ওই জন্য আপনাদেরকেও বলে যাচ্ছি। বক্তব্য রাখতে হুজুর বলছে কি? বলছে বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা আছে জানেন তো, নোয়াখালী, বলছে নোয়াখালী জেলার গলাতে বাচ্চা ছেলের একটা গলাতে ট্যাংরা মাছ, বুঝেন, এই ট্যাংরা মাছের কাঁটা গলাতে ঢুকে গেছে, ট্যাংরা মাছের কাঁটা নোয়াখালী জেলার একটা ছেলের গলাতে ঢুকেছে। তা ওর বাপ নোয়াখালী থেকে হেঁটে, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, নোয়াখালী থেকে এসে কলকাতার পাশে যেখানে পীর সাহেবদের আড্ডাখানা, আপনি নাম বলবো না এখন, আপনি বুঝে নেন, বুঝলেন না, ওই আড্ডাখানাতে এসেছে, তা হুজুরকে বলছে যে হুজুর আমার ব্যাটার গলাতে তো ট্যাংরা মাছের কাঁটা ঢুকে গেছে, করবো কি? হুজুর বলছে কোনো অসুবিধা নেই, চুপচাপ মেরে বসো। বলছে আমি বসে আছি, হুজুর এইখান থেকে হাত বাড়ালো, নোয়াখালীতে আমার ব্যাটা আছে, এইখান থেকে হাত বাড়িয়ে তার গলার ভিতর থেকে কাঁটা বার করে আমার হাতে এনে দিয়ে বলছে এই নাও তোমার ব্যাটার কাঁটা। আচ্ছা বলুন তো সুস্থ মানুষ এটা বলতে পারে না গাঁজা খেয়ে বলতে হবে? সুস্থ মানুষ এটা বলতে পারে? হুজুরের এত পাওয়ার যে কলকাতাতে বসে নোয়াখালীতে গিয়ে ওখান থেকে মাছের কাঁটা বার করে আনছে, এগুলো মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু? কি আশ্চর্য ব্যাপার! ইবাদত শুধুমাত্র কার? আল্লাহ। আর তাওহীদের আরেকটা ভাগ হচ্ছে আসমা ওয়া সিফাত, এই জায়গাটা আমরা বড় দুর্বল, আহলে হাদিসরা দুর্বল, শুধু বেদাতীরা নয় আমরা আহলে হাদিসরা দুর্বল। কি
আসমা মানে আল্লাহর কিছু নাম, তার সাথে আল্লাহর নামের সব পাশে কিছু গুণ, এই নাম আর গুণ উভয়কে মেনে নিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? যেমন কায়দা বগদা দিতে আসে আল্লাহ 99টা নাম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ওখানে একটা নাম আছে না যে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, এটা যদি আপনি শুধু মুখস্থই করে যান 10 পয়সা দাম নেই, ইমান টেকানো মুশকিল। এই রাজ্জাকর পিছনে যে আল্লাহ রুজির মালিক, অবশ্যই তিনি ছাড়া রুজির মালিক আর কেউ নেই, এইটার প্রতি অন্ধের মতো বিশ্বাস করতে হবে। কি বুঝি বুঝতে পারছেন না? চলুন, কোটে যদি আপনি বিপদে পড়ে যান তাহলে কাকে ধরেন? উকিল ধরেন। উকিল মানে যে কোনো ভাবে হোক আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন তবুও জজের সামনে বলবে ইওর অনার আমার মোয়াক্কেল কোন রকমের, যেদিন মার্ডার হয় আমার মোয়াক্কেল বাড়ি ছিল না, ও বলবে আল্লাহ মিথ্যে, হসপিটালের সার্টিফিকেট দেখিয়ে দিবে আমার মক্কের হসপিটালে ভর্তি ছিল যেদিন মার্ডার হয়। মানে যেমন হোক করে বাঁচিয়ে নেবেন কে? উকিল। এই 99টা নামের ভিতরে একটা নাম আছে না, ইয়া ওয়াকিল আছে। ইয়া ওয়াকিল মানে রক্ষাকারী, উদ্ধারকারী, বাঁচানেওয়ালা কে? আল্লাহ। মানে আল্লাহ যদি খোদ নিজে উকিলের দায়িত্ব গ্রহণ করেন, আচ্ছা বলুন তো আমার আপনার মতো গুনাহগার মানুষ আর ফাঁসবে বলে মনে হয়? আল্লাহ নিজেও কালিতির দায়িত্ব নিচ্ছেন। আরে জিলাপি হুজুর বলছে আমার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে, তুমি তো কিয়ামতের মাঠে নৌকা চালাতে ব্যস্ত থাকবে, তুমি আর মানুষকে কি করে বাঁচাবে? কত বড় বিশ্বাসঘাতক হলে কথা বলতে পারে? বিশ্বাসঘাতকরা বক্তব্য রাখছে, মানুষের ইমান নষ্ট করছে। দেখুন বলছো ভাইরা মাইরা বোনেরা কান খুলে শুনে রেখে দেন, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দেন। বুঝি কি হলো? বলছে ঘটনা কি হয়েছে? বলছে আমাদের কোনো মুরিদ যদি মারা যায় কবরে শুয়ে দেওয়া হবে, আর মুনকির নাকির ফেরেশতা আসার আগে আগেই আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, গিয়ে আমাদের মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের বিপক্ষে ভিতরে ঝগড়া মারামারি লেগে যাবে, ফেরেশতাদের বিপক্ষে। আচ্ছা এইসব বক্তব্য যারা শুনবে ইমান থাকবে? কি আশ্চর্য বক্তব্য আপনাকে শোনাচ্ছি। দেখুন বলছে হুজুর আমাদের, বলছে কি হলো হুজুরের? নৌকা করে যাচ্ছিলেন সুন্দরবন ভ্রমণ করতে, একটা বাঘ চলে এলো হুজুরের নৌকার দিকে, হুজুর হাতে লোটা ছিল, লোটা দিয়ে মেরে দিল, বাঘ চলে গেল। ওই বাঘটা আবার 3-4 মিনিট পরে ওই নদীর মাঝখানে এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে পীর সাহেবের সামনে হাত দুটো জোর করে বলছে বাবা পীর সাহেব তুমি যেই নৌকায় ছিলে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বাঘ কোনোদিন পানির মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারে? এই এইসব কি? এইসব গাঁজা খাওয়া ছাড়া আর কিছু? আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। যে এরাই বলেছে।